প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আগামী তেইশে ডিসেম্বর মাদকদ্রম্প নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে সিপাই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যেইখানে আপনারা সকল কিন্তু যাচাই বাছাই পরীক্ষা শেষে অতিক্রম করে অনেক প্রার্থী কিন্তু যাচাই বাছাই শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করছিলেন সেইখান থেকে কিন্তু নির্দিষ্ট আট জন কিন্তু লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে ভাই পরীক্ষাটা রিটার্ন হবে না আপনার এমসি হবে লিখিত হবে না কি এমসি হবে এবং কত মার্কের পরীক্ষা হবে সেই সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন চাকরি সম্পর্কে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এখন এই যে আপনারা সকলেই কিন্তু জানেন যে আগামী তেইশে ডিসেম্বর কিন্তু নির্দিষ্ট তিনটি কলেজে কিন্তু পরীক্ষা পরীক্ষা অংশগ্রহণ করবেন কিন্তু আট হাজার ছয়শো যেই কারণে হাবিবুল্লাহ বাহার কলেজে বত্রিশশো সাতানব্বই জন খিলগাঁও কলেজ ঢাকাতে তিন হাজার এবং সিদ্ধিরগঞ্জ কলেজ ঢাকাতে আপনি চব্বিশশো মোট আট হাজার ছশো সাতানব্বই জন কিন্তু পরীক্ষার্থী বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই যে পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন অনেকেই কমেন্টস করছেন জানতে চেয়েছেন যে ভাই যেহেতু পরীক্ষা হবে তেইশে ডিসেম্বর সেই ক্ষেত্রে কি আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি এটা কি এমসিকিউ বা আপনার রিটার্ন কোনটা পরীক্ষা হবে তার জন্য আমি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসে সম্পূর্ণ বিষয়ে আজকে জানতে পারবেন ভাই যেহেতু আপনারা সকলেই জানেন যে আট হাজার ছশো সাতানব্বই জন পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করবে ওয়েবসাইটে কিন্তু তারা প্রজ্ঞাপন জারি করছে এইখানে ভাই পরীক্ষা হবে সম্পূর্ণভাবে এমসিকিউ কিউ যেখানে আপনারা সহজ ভাষায় বোঝাবেন যে টিক টিক মার্ক যে এমসিকিউ এইখানে আপনার মোট আপনার সত্তর মার্কের কিন্তু পরীক্ষায় পরীক্ষার প্রশ্ন আসবে সেই ক্ষেত্রে আপনারা সময় পাবেন এক ঘন্টা এক ঘন্টায় কিন্তু আপনার সত্তর মার্কের যে প্রশ্ন সেটা কিন্তু আপনার এক ঘন্টার মধ্যে আপনার ফুলফিল কমপ্লিট করতে হবে এখানে কিন্তু আপনারা যে আপনারা বিগত সালে যারা পরীক্ষা দিছেন বা দিবেন আপনারা আপনাদের জানিয়ে দেয় আপনাদের চারটা বিষয়ের উপরে কিন্তু পরীক্ষা আপনার আসবে যেরকম বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান

এই চারটা বিষয়ের উপরে কিন্তু আপনারা পড়াশোনা করতে পারেন এবং যে চাকরির বিষয়ে যে বইগুলো রয়েছে সাজেশনগুলো রয়েছে আপনারা বিভিন্ন লাইব্রেরি থেকে যে বই গাইড গাইড বই আছে সেইখানে দেখবেন যে মাদক নিয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে বিগত সালের যে পরীক্ষাগুলো হয়ে গেছে এগুলোর কিন্তু কারেন্ট বাই প্রশ্ন পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনি যদি একটি নোট বই আপনার যে নিকটতম যে লাইব্রেরি আছে সেখান থেকে কিন্তু বা বুক স্টোর আছে সেখান থেকে কিন্তু আপনি এইগুলা বইগুলো সংগ্রহ করতে পারেন সেখানে একটা বই কিনলে আপনার বিগত ধরেন দশ সাল থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যত পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কিন্তু সকল ধরনের বই সাজেশন কিন্তু আপনি পেয়ে যাবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন কত বিষয়ে পরীক্ষা হবে এছাড়াও যদি আপনাদের এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিপাহী পদের পরীক্ষা সম্পর্কে কোনো কিছু জানা থাকে কোনো তথ্য জানা থাকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে তাৎক্ষণিক তথ্য দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু নিত্য নতুন যত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সহ সকল ধরনের তথ্য পাবেন তাই আপনারা এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখেন এবং আপনাদের যে কোনো বিষয় চাকরির সংক্রান্ত যে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং আপনারা কিন্তু যেহেতু সময় আর বেশি নাই দশ দিনের মতো সময় আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আর দেরি না করে আপনারা কিন্তু প্রিপার নিতে পারেন পড়াশোনা চালিয়ে যেতে পারেন যে ক্ষেত্রে চারটা বিষয়ে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা বিষয়ের উপরে কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ আপনারা পরীক্ষার হলে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন